আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি, আমি শাহানা বলছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ব্লগে শেয়ার করছি ডাবের পুডিং। সহজভাবে বাসায় কীভাবে ডাবের পুডিং তৈরি করবেন এবং ফ্রোজেন করবেন সেটাই দেখাচ্ছি। ডাবের পুডিং দিয়ে অনেক ডেজার্টস তৈরি করা যায়, সেই জন্য আজকে আমি পুডিংটা বানাবো এবং ফ্রোজেন করব ডিপ ফ্রিজে। ডাবের পুডিংটা অনেক ডেজার্টসে দেওয়া হয়, সেই জন্য আমি আজকে ফ্রোজেন করে রেখে দিব। যখন আমার রেসিপি অন্য কোনো ডেজার্টস তৈরি করব তখন আমি এটা ব্যবহার করব। তাই ভাবলাম যে আমার ব্লগে আমি শেয়ার করি, তো আশা করছি ভালো লাগবে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন। তো এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি আর একটি ডাব। তো এটা আমি এনেছিলাম দুই তিন দিন আগে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি পানিটা নিয়ে নিচ্ছি ডাব থেকে। তো চুড়ির সাহায্যে আমি একটু ছেদ্রি করে নিয়েছি, এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তো প্রায় অনেকটা পানি হয়েছে, আমি সবটুকু দিয়ে তৈরি করব না পুডিং। আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে পুডিংটা তৈরি করব। তো তিনটি গ্লাসে ঢেলেছিলাম, সেই জন্য আমি একটা বড় একটা ছোটোতে আর পুরোটাই ঢেলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যতটুকু হয়েছিল তার অর্ধেক আমি নিয়েছি। আর চুলার জালটা এই পর্যায়ে বন্ধ আছে, আমি চুলায় রেখে আমি সবগুলি দিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে ডাবের পানিটা দেওয়ার পর আমি এখানে হাফ কাপের অর্ধেক চিনি দিয়েছি। যেহেতু এখানে ডাবের পানির পরিমাণটা কম, সেই জন্য মিষ্টি পরিমাণটাও কম দিয়েছি। আর দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি পাউডারটা। মিশানোর পর আমি চুলাটা অন করে দেব। তো চুলাটা অন করে দেওয়ার পর আমি দুই মিনিট এটাকে জাল করব, তারপরেই আমি নামিয়ে নেব। কারণ এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি, এখানে জাল দিয়ে একবারে ঘন করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এরকম আমি দুইটা বাটিতে বসাবো, ঠান্ডা হলে এটা বসে যাবে, কারণ এটার মধ্যে আগার আগার পাউডারটা দিয়েছি, সেই জন্য খুব তাড়াতাড়ি জমে যাবে। তো এরকম আমি দুইটা বাটিতেই বসাচ্ছি। আপনারা চাইলে বড় কোনো বাটিতে বা চ্যাপ্টা কোনো ডিশেও বসাতে পারেন। তো রেখে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কি। তো ভালো করে যখন ঠান্ডা হবে দেখবেন যে একেবারে বসে গিয়েছে। তো আমি ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি। আমি একটা উঠে দেখাচ্ছি যে পুডিংটা কেমন হয়েছে। এই যে দেখুন, পারফেক্টভাবে পুডিংটা জমেছে। আর এখন এটাকে কেটে নিলে কিন্তু জেলিতে পরিণত হয়ে যাবে, আর এভাবে খেতে কিন্তু অসম্ভব মজা এই পুডিংটা। আর যে কোনো ডেজার্টসে দিলে তো অনেকটাই স্বাদ বেড়ে যায়। তো এখন আমি একটা বাটির জেলু আমি হচ্ছে বড় করে কেটে নিচ্ছি আর একটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি একটি পলি ব্যাগে দুটা দুই ব্যাগে রেখে দেব। এই যে দেখুন, একটা আমি কেটে নিয়েছি, এটা বড় করে কেটে নিয়েছি। এখন আমি এটা ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে যে যেমন দেখতে পছন্দ বা খেতে পছন্দ সেই তুলনায় কাটার চেষ্টা করবেন। আমি বড় বা ছোট করে কেটে রেখে দেওয়ার চেষ্টা করছি। এই তো দেখতে পাচ্ছেন, এটা একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, একেবারে ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। আর এটা পরিমাণটা অনেকটাই বড়। এরকম আমি পলি ব্যাগ নিয়েছি, আমি ছোট দুটার মধ্যে রেখে দেব।
যেহেতু ডাবের পুডিং পরিমাণটা কম, সেই জন্য আসলে আমি এভাবে ছোট পলি ব্যাগে রেখে দিচ্ছি। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন, ভালো ভালো কমেন্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।